প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে আমার ডিজিটাল ক্লাসরুমে স্বাগতম আজ আমি ক্লাস ইলেভেনের এসএ কিউ টাইপের কোশ্চেন নিয়ে আলোচনা করব যারা আগের ভিডিওটি দেখনি তারা অবশ্যই ডিসক্রিপশান বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে আগের ভিডিওটি দেখে নেবে আজকে এসে কিউ অর্থাৎ চোদ্দো নাম্বারের এসে কিউয়ের একটা মডেল সেট অর্থাৎ একটা প্র্যাকটিস সেট আজকে আমরা আলোচনা করব তাই ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে চলো শুরু করি আজকের এসে কিউ টাইপের কোশ্চেন ছাত্রীরা উচ্চ মাধ্যমিক ভূগোল ক্লাস ইলেভেন তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ জ্ঞানচর্চার বিষয়রূপে ভূগোল সেখান থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অর্থাৎ এসে কিউ টাইপের কোশ্চেন তার একটি প্র্যাকটিসের আজকে নিয়ে এসেছি প্রথম কোশ্চেন মাত্রিক বিপ্লব বলতে কি বোঝো তাহলে উত্তর হবে ভূগোলে গণিত ও সংখ্যাতত্ত্বের ব্যাপক ব্যবহারকে মাতৃক বিপ্লব বলা হয় দু নম্বর কোশ্চেন আছে মাতৃক বিপ্লব ধারণার প্রবর্তক কে এখানে উত্তর হবে মাতৃক বিপ্লব ধারণার প্রবর্তক স্কিফার তিন নম্বর কোশ্চেন পৃথিবীর সর্বপ্রথম মানচিত্র কে অঙ্কন করেন এখানে উত্তর গ্রিক ভৌগোলিক পৃথিবীর সর্বপ্রথম মানচিত্র অঙ্কন করেন চার নম্বর প্রশ্ন জিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গির প্রবর্তক কী জিওক্রেটিক দৃষ্টিভঙ্গির প্রবর্তক হলেন ভূগোলবিদ হামবোল্ড ফ্রেডরিক র্যাডজেল টেলর প্রমুখরা পরের কোশ্চেন থিওক্রেটিক দৃষ্টিভঙ্গির প্রবর্তক কে থিওক্রেটিক দৃষ্টিভঙ্গির প্রবর্তক হলেন জার্মান পণ্ডিত কাল রিটার হেগেল প্রমুখ পরের কোশ্চেন ছ নম্বরে মানবীয় ভূগোলের জনক কাকে বলা হয় উত্তর মানবীয় ভূগোলের জনক বলা হয় ফরাসি ভূগোলবিদ ভিদাল দা লা ব্লাস ভিদাল দা পরের প্রশ্ন ভূগোলের আয়না কাকে বলা হয় এখানে উত্তর হবে মানচিত্রকে ভূগোলের আয়না বলা হয় পরের কোশ্চেন আট নম্বর মৃত্তিকা ভূগোলের জনক কাকে বলা হয় উত্তর মৃত্তিকা ভূগোলের জনক হলেন রাশিয়ার বিজ্ঞানী ডকুচেভ ডকুচেভ পরের কোশ্চেন নম্বর হান্টিংটন ভূগোলের কোন শাখার সাথে জড়িত হান্টিংটন সামাজিক ভূগোলের সঙ্গে জড়িত সামাজিক ভূগোলের সঙ্গে জড়িত দশ নম্বর মানচিত্র নির্মাণ ভূগোলের কোন শাখার অন্তর্গত মানচিত্র নির্মাণ ভূগোলের কোন শাখার অন্তর্গত উত্তর কাটোগ্রাফি কাটোগ্রাফি পরের প্রশ্ন প্রণালীবদ্ধ ভূগোলের জনক কে প্রণালীবদ্ধ ভূগোলের জনক হলেন আলেকজান্ডার ভন হাম্বোল্ড আলেকজান্ডার ভন হাম্বল্ড পরের কোশ্চেন বারো নম্বর আঞ্চলিক ভূগোলের স্রষ্টা কে উত্তর আঞ্চলিক ভূগোলের স্রষ্টা হলেন কাল রিটার পরের কোশ্চেন নবনিয়ন্ত্রণবাদের প্রবক্তা কে উত্তর নবনিয়ন্ত্রণবাদের প্রবক্তা হলেন গ্রিফিথ টেলর গ্রিফিথ টেলর পরের কোশ্চেন সম্ভাবনাবাদের জনক কাকে বলা হয় উত্তর সম্ভাবনাবাদের জনক বলা হয় ভিদাল দা লা ব্লাস্কে ভিদাল দা লা তাহলে এই গেল আমাদের এসে কিউ টাইপের শর্ট কোশ্চেন তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও সবাইকে আমার অসংখ্য ভালোবাসা জানিয়ে এখানেই আজকের ভিডিওটি শেষ করছি ধন্যবাদ